বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহ ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমরা বঙ্গবন্ধু কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান এই ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিগত দিনে দুইটি ক্লাস আইসিটির পক্ষ থেকে তোমাদের দেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে। আবার আজকে আরো একটি ক্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলোচ্য বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবে এবং বাসায় বই দেখে পড়বে, কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাদের তোমরা জানাবে। এখন প্রতিদিনের মতোই শিক্ষক পরিচিতি দেওয়া লাগে, কারণ ক্লাসটি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, তাই অন্তত এখানকার কিছু নীতি ন্যূনতম রীতিনীতিটি আমাদের মেনে চলতে হবে। যাই হোক, শিক্ষক পরিচিতিতে আজকেও আমি বরাবরের মতোই ইলিয়াস আহমদ, প্রভাষক আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ক্লাস নেব। পাঠ পরিচিতি ক্ষেত্রে শ্রেণী একাদশ শিক্ষাবর্ষ 2020-21, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 275, সময়কাল যদিও এখানে 10-15 মিনিট পর্যন্ত দেওয়া আছে, কিন্তু কম ন্যূনতম আলোচনা না করলে যেটি নয় সেটি করতে গিয়ে আমি দেখেছি যে সময় কিছু বেশি লাগবে, তাই তোমাদের একটু কষ্ট হলেও তোমরা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসটি পর্যবেক্ষণ করবে এবং অনুশীলন করবে। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্ষেত্রে যে শিক্ষণফল রয়েছে তাতে আজ তোমরা যা শিখতে পারবে বা শিখবে তাতে 1 নম্বরে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে, 2 নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতা প্রযুক্তি সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মূল্যায়ন যে অবদান রয়েছে তা মূল্যায়ন করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার উদাহরণসমূহ বা উপাদানসমূহ রয়েছে, তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে 2-4টি কথা না বললে নয়, তাই বলা যে সাম্প্রতিক প্রবণতা শব্দ দুইটির বলতে তোমরা কি বুঝো। অনেক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পরে আজকে তথ্য প্রযুক্তির যে বিকাশ লাভ করেছে তার ফলে 21 শতকে এসে প্রযুক্তি মানুষকে উপহার দিয়েছে এক নতুন যুগ, এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যা তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ নামে পরিচিত বা আইসিটি নামে পরিচিত। এই যুগে মানব সমাজে সেবা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ব্যবসায় বাণিজ্য, গবেষণা, প্রতিরক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক বিনিময়, টেলিযোগাযোগ, অডিও ভিডিও প্রভৃতির ফলে ব্যক্তিগত সামাজিক জীবনে যে গতিশীলতা এসেছে তাতে মানুষ সর্বদা নতুন প্রযুক্তির ব্যবহার করে করতে আগ্রহী হয়েছে, আর আজ এই নতুনের প্রতি আগ্রহ থেকে সৃষ্টি হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উত্তরোত্তর বিকাশ। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের প্রথমে পরে টেলিযোগাযোগ, রেডিও যোগাযোগ, এভাবে একসময় আসে কম্পিউটার, ইন্টারনেট, এরপর মানুষকে আর পিছনে ফিরে দিকে তাকাতে হয়নি। একের পর এক বিশেষ প্রযুক্তি আবিষ্কার করে জিন তত্ত্ব, রোগ তত্ত্ব শনাক্তকরণ সহ ওষুধ অঙ্গনে ব্যাপক অগ্রগতি শুরু করলো। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, মহাকাশ অভিযান প্রধান। এই সম্পর্কে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে আমি পূর্বে বলেছি যে অধ্যায় প্রথম এবং পাঠশীল নামটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বলতে কি বুঝো, অর্থাৎ ইংরেজিতে যেদের বলা হয় কন্টেম্পোরারি ট্রেন্ডস অফ আইসিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বাক্যটিতে সাম্প্রতিক এবং প্রবণতা এই দুটি শব্দের অর্থ যতক্ষণ আমরা বুঝবো ততক্ষণ পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বলতে কি বুঝি বা কি বলে তা বুঝবো না, তাই সর্বপ্রথমে আমরা ওই শব্দ দুটির অর্থ জানব। সম্প্রতি শব্দটির অর্থ হলো বর্তমান বা সমসাময়িক, আর প্রবণতা শব্দটির অর্থ হলো ঝোঁক বা গতি বা সামনের দিকে এগিয়ে চলা অথবা অপেক্ষাকৃত উন্নত অবস্থার দিকে ধাবিত হওয়া।
তাই উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে প্রতিনিয়ত অসংখ্য প্রযুক্তির উত্তরোত্তর বিকাশ হওয়ার অবস্থাকে আইসিটি তথা তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বলা যেতে পারে। বর্তমানে তথ্যের আদান প্রদান, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, ইমেল, বুলেটিন বোর্ড, হোম পেজ ইত্যাদি সুযোগ সৃষ্টি হয়েছে। আজ কম্পিউটার এবং ইন্টারনেটের উপর ভর করে মানুষ প্রতিনিয়ত ইমেল, বুলেটিন বোর্ড, হোম পেজ, ইউজনেট, ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন প্রভৃতি মাধ্যম ব্যবহার করে চলেছে। ফলে মানুষকে এখন আর আগের মতো একই স্থানে বসে থাকতে হচ্ছে না, সে তার প্রয়োজনে প্রতিনিয়তই তথ্য প্রযুক্তির মাধ্যমে সামনের দিকে এগিয়ে চলেছে। বর্তমান মানুষ টেলিকমিউনিকেশন, ডেটা প্রসেসিং, ইনফরমেশন সিস্টেম এবং ভয়েস ইমেজ প্রযুক্তির সমন্বয়ে ঘটে জীবনমানকে করে চলছে উন্নত। বিভিন্ন প্রযুক্তি মিলিত করে একটি মাধ্যমে একীভূত এবং কার্যকরভাবে পরিচালনা করাকে ডিজিটাল কনভার্জেন্স বলে। একটি উদাহরণের ভিতর দিয়ে আমরা আইসিটি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় মানুষের এগিয়ে যাওয়ার কথা বুঝতে পারি যে আইটি তথা তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ কৃত্রিম বুদ্ধিসম্পন্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র, রোবট তৈরি করে জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ সম্পন্ন করে চলেছে, যা মানুষের ক্ষেত্রে অতি সংকটাপন্ন। আবার চিকিৎসার নিরাপত্তা, ফসলের উৎপাদন, গবেষণা প্রভৃতি মানুষের হাতের আজ নাগালে। এখন পূর্ব জ্ঞান যাচাই। আমার এই শেষ স্লাইডটিতে ছয়টি ছবি রয়েছে। এই ছয়টি ছবি দেখে নাম্বারিং করা আছে সেখানে, সে ছয়টি ছবিকে দেখে তোমরা তোমাদের জ্ঞানের যে মাপ সেটা বোঝা যাবে, তোমরা একে অপরের সাথে আলোচনা করবে। তাই পূর্ব জ্ঞান যাচাইয়ের প্রশ্নটি হচ্ছে যে 1 নম্বর হতে 6 নম্বর পর্যন্ত ছবিগুলো পর্যবেক্ষণ করো এবং তোমরা কি বুঝতে পারছো তা নিজের মধ্যে আলোচনা করে একে একে বলবে বা বলো। এখন অধ্যায় প্রথম অধ্যায়ের লেকচার নাম্বার এটি 01.03, অর্থাৎ 3 নম্বর ভিডিও। আলোচ্য বিষয় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা, প্রকারভেদ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র বা এলাকা, এবং এই এলাকাটি রয়েছে 3টি বা ক্ষেত্র, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা কি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা কি বুঝি? কম্পিউটারের নিজস্ব কোনো ভাষা বা ক্ষমতা নেই, এর ভিতরে ঢুকিয়ে দেওয়া প্রোগ্রামের সাহায্যে এটা কাজ করে থাকে, নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য মানুষে যা করে দেয় তাই সে নিজে যে কোনো সমস্যার সমাধান করতে পারে, ঠিকই সেই রকম, কিন্তু প্রোগ্রামের ভিতর দিয়ে তা করতে হয়। এটিকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনা গুলিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। 1956 সালে যুক্তরাষ্ট্রের MIT এর জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। এক্ষেত্রে একটি কথা না বললেই হয় যে জন ম্যাককার্থিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক না বলে অন্য একজনকে বলা হয়েছে। এটি তাদের সেই সমাজের, সে দেশের বিষয়, তাই আমরা এটি নিয়ে কথা বলতে যাব না। প্রকারভেদ। বিভিন্ন বিশেষজ্ঞ এর মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3 প্রকার, যেমন ANI বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। ANI হচ্ছে একটা নিষিদ্ধ এরিয়াতে এক্সপার্ট, নিয়মিত এরিয়াতে এক্সপার্ট, যেমন যে মেশিন দাবা খেলতে পারবে সে শুধু দাবায় ভালো পারবে, দাবা খেলা থেকে লুডু খেলা সহজ হওয়া সত্ত্বেও তাকে দাবা খেলার পরিবর্তে যদি লুডু খেলতে দেয় তবে সে তা পারবে না। ANI কে উইক AIও বলা হয়। একে আমরা বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধাপ। দ্বিতীয়টি হচ্ছে AGI বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে AGI, এটাকে স্ট্রং AI বা হিউম্যান লেভেল AIও বলা হয়। এই ধাপে
কম্পিউটার মানুষের মতো চিন্তা পরিকল্পনা সমস্যা সমাধান করতে পারবে। হঠাৎ নতুন কোনো পরিবেশে আসলে চারপাশ দেখে সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে। শেষ যে বিষয়টি তার এসিআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, এই মাধ্যমটি বা এই বিষয়টি বা এই প্রযুক্তিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার তৃতীয় ধাপ। কম্পিউটার যখন মানুষ থেকেও বুদ্ধিমান হবে তখন তাকে বলবো বা বলা হবে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের চাইতে যখন সে বেশি কাজ করবে তখনই এই এসিআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স স্তরটি চলে আসবে। যাই হোক, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র বা এলাকা তিনটি, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় ভাগ করা যায়। এগুলো হলো এক, বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান, কগনিটিভ সায়েন্স বা মানব মস্তিষ্ক কিভাবে কাজ করে, চিন্তা করে এবং শেখে সেগুলোর উপরে আলোকপাত করে থাকে এই বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের অংশটি। এর মধ্যে আবার কয়েকটি ভাগ আছে, নিম্নে উল্লেখ করা হলো ভাগগুলো, কেবলমাত্র শুধু তাদের নাম দেওয়া হলো, বিস্তারিত তোমরা বইয়ে দেখে নেবে। এক, ক, এক্সপার্ট সিস্টেম, খ, মাইসিন ও ক্যাডুলাস, গ, ডিপ ব্লু, ঘ, মাইসিমা, ও, আর আই, চ, প্রসপেক্টর, ছ, লার্নিং সিস্টেম, পূর্বে জ, ফাজি লজিক, ঝ, নিউরাল নেটওয়ার্ক, ইউ, জেনেটিক অ্যালগোরিদম এবং ট, ইন্টেলিজেন্ট এজেন্ট। দুই নম্বর, রোবোটিক্স, এই প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সম্বলিত নিয়ন্ত্রিত রোবট তৈরি করে যা আকৃতিতে মানুষের মতো এবং দৈহিক ও কাজের দিক দিয়ে মানুষের মতো দক্ষতা সম্পন্ন। আসলে রোবোটিক্সের সংজ্ঞা হচ্ছে যে যেখানে রোবট তৈরি করার, রোবটকে কিভাবে প্যাটার্ন করতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, সেই আলাপ আলোচনা যে সময় করা হয়, যে প্ল্যাটফর্ম তৈরি করা হয় সেটি হচ্ছে রোবোটিক্স। ন্যাচারাল ইন্টারফেস, কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষেত্রটি মূলত ভাষা ও কথা শনাক্ত করণকে বোঝায়। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত যে প্রোগ্রামগুলো রয়েছে বা ল্যাঙ্গুয়েজগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তা হলো LISP, CLISP, প্রোলগ, সি বা C++, জাভা ইত্যাদি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অনেক রয়েছে, তার মধ্যে আমরা মাত্র কয়েকটি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন এক নম্বর, গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে, দুই নম্বর, রোবট নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তিন নম্বর, রিমোট সেন্সিং কাজে, চার নম্বর, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে, পাঁচ নম্বর, স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে, ছয় নম্বর, মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সাত নম্বর, স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে গেম তৈরিতে, এবং আট নম্বর, প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজ সহ প্রভৃতি কাজের একটি আধুনিক প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এই হচ্ছে তার কাজের পরিধি এবং আরো পরিধি, আরো ক্ষেত্র রয়েছে বা পরিধি রয়েছে। এখন বাড়ির কাজ, তোমরা তিনটি বহুনির্বাচিত প্রশ্ন নিজে করে নিয়ে আসবে উত্তর সহ, এবং এগুলো আমাকে দেখাবে। আজকের যে ক্লাসটি আমি লেকচার দিলাম, এই লেকচারটি তোমরা শুনবে এবং স্লাইডগুলো দেখবে, সাথে বইও, বাসায় বই পড়বে, মিলিয়ে দেখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। এ কথা বলে আবারও বলি যে করোনা ভাইরাস, যার কারণে এই মহামারী করোনা ভাইরাসের কারণে আজ আমরা ঘরবন্দি, আমাদের কাজ কারবার লেখাপড়া সবকিছু আজ স্থবিরের পথে। তাই এখান থেকে যেন আমরা ভালো থাকতে পারি সে লক্ষ্যে চিকিৎসকের কথা শুনবে, মা বাপের কথা শুনবে, আমাদের সরকার প্রধান যে নিয়মগুলো করছে, আইনগুলো করছে, সেগুলো মেনে চলবে। এবং আমার পরামর্শ হলো যে প্রয়োজনের বাইরে যাবে না, গেলে মাস্ক পরে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রতিবারে কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধোবে, কারণ দ্বিতীয় ঢেউ যাকে বলছে বা দ্বিতীয় পর্যায় চলে এসেছে, এখান থেকে বাঁচতে হবে। তাই সাবধান থাকবে। এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।